পটুয়াখালী পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান, পাঁচ মেয়র, ৪১ জন কাউন্সিলর এবং ১৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর মধ্যে এই প্রতীক বরাদ্দ দেন। মেয়র প্রার্থী ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলামকে মোবাইল ফোন, মহিউদ্দিন আহমেদকে জগ, আবুল কালাম আজাদকে রেল ইঞ্জিন, এনায়েত হোসেনকে নারিকেল গাছ এবং নাসিরুদ্দিন খানকে কম্পিউটার প্রতীক বরাদ্দ করা হয়। প্রতীক পেয়ে প্রচারণায় নামেন প্রার্থীরা। ৯ মার্চ ইভিএমে পটুয়াখালী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমি আজকের এই প্রতীক বরাদ্দ সময় আমি মোবাইল ফোন পেয়েছি। জয়নেত্রী শেখ হাসিনা এই মোবাইল ফোন দিয়েই ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন দেখেছিলেন, আজকের তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন।